আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ দেখাবো কাবাব রেসিপি তবে এটা মাছ বা মাংসের কাবাব নয় ফুলকপির কাবাব এটা খেতে কতটা টেস্টি তা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে হাতের লাগালে কিছু উপকরণ দিয়ে এই কাবাবটি তৈরি করা যায় চলুন ফুল রেসিপিটি দেখি নিই এখানে আমি ফুলকপির চারটা ফুল নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা মুছে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এটা আমি গ্রেট করে নিব গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়ে এভাবে গ্রেড করে নিব ফুলকপি আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার বাকি সব উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড গ্রাম ব্রেড গ্রাম হচ্ছে পারুটির গুঁড়ো আপনারা চাইলে পারুটির গুঁড়োর পরিবর্তে বিস্কিটের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো তবে আপনারা কম বা বেশিও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি স্বাদ মতো আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চিমটি হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিব একটা ডিম ডিমটা অবশ্যই রুম তাপমাত্রার হতে হবে আর দিয়ে নিব চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে বেসন দিতে পারেন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আমি বাকি অর্ধেক চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে আর এখন যে কোনো ধরনের শেপ দিয়ে নেওয়া যাবে হাতটাকে আমি ক্লিন করে নিব তারপর হাতে সামান্য একটু তেল এভাবে মাখিয়ে নিচ্ছি তারপর কিছুটা খামির এভাবে হাতে নিয়ে প্রথমে ঘুরিয়ে তারপর কাবাবের শেপ দিয়ে নিব আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আর একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব তৈরি করে নেওয়ার পরে আপনারা এগুলো সংরক্ষণ করেও রেখে দিতে পারেন একটু ফাঁকা ফাঁকা করে এভাবে ফ্রিজের নর্মাল প্রসনে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন একটু শক্ত হয়ে গেলে তারপর কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় পনেরো দিনের জন্য এটা সংরক্ষণ করে খেতে পারেন ভাজার পাঁচ থেকে ছয় মিনিট আগে বের করে নেবেন আমি এখনই আপনাদেরকে অল্প কয়েকটা ভেজে দেখাচ্ছি ভাজার জন্য একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখেছি খুব ধৈর্য সহকারে এগুলো ভেজে নিতে হবে নইলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আমি কিছুটা তেল ঢেলে নিয়েছি এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব আমার এগুলো ভাজাও হয়ে গেছে আর কালারটা দেখুন একদম কাবাবের মতোই হয়েছে এবার তুলে নিচ্ছি এবার এই কাবাবগুলো আপনারা সাদা ভাত পোলাও অথবা কেচাপের সাথে বিকেলে স্নান হিসেবে খেতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি একটা ভেঙে দেখিয়েছি ভিতরেরটা অনেক জুসি হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ